আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আমার রাজ্যের অধীশ পরমারাধ্য গুরুদেব ভূলুন্ঠিত তার চরণে প্রণাম মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসী দিব্য জ্ঞানানন্দ মহারাজ আমার প্রণাম গ্রহণ করবেন আমার শ্রীগুরু সঙ্গের সন্ন্যাসীর নির্বানন্দ আমার শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন এবং আর যারা শুধু জ্ঞানীজন সকলের কাছে আমার প্রণাম জানিয়ে উপস্থিত গুরু ভাই বোন ভক্তজনেরা সকলকে প্রণাম জানিয়ে আমি দু চার কথা নিবেদন করার চেষ্টা করছি স্বাভাবিকভাবে বুঝতে পারেন একটা উৎসব আরম্ভ হচ্ছে তো প্রথম দিন কত সারাদিনে সকালবেলা সে বিরাট নগর পরিক্রমা নগর পরিক্রমা করার পরে সেই এত জনসংখ্যক তাদের প্রসাদ বিতরণ এইসব করে আর তারপরে উদ্দেশ্য তাপ এইসব নিয়ে টায়ার্ড হয়ে পড়েছি কিন্তু এইটি আমাদের ভাগবত পাঠ হলো অতি মধুর ভাগবত পাঠ বলরাম ভাই করলো এবারে আমাদের ধর্মসভা ধর্মসভা গুরুদেব প্রবর্তন করে গিয়েছেন প্রবর্তন করে গিয়েছেন যে আমাদের ভাবনা চিন্তার বিনিময়ে আমরা কি ভাবনা চিন্তা করছি ভাতৃসঙ্গ করছি মাতৃসংঘ করছি তাদের আমাদের কি উন্নতি হলো আরে তলিয়ে দেখতে হবে নাকি গতানুগতভাবে যাচ্ছি প্রসাদ পাচ্ছি আসছি সেই পরনিন্দা করছি পরের দোষ খুঁজে বেড়াচ্ছি এটা মন্দ ওটা মন্দ এইসব বলছি কিন্তু চারিত্রিক উন্নতি কী কিছু হলো নৈতিক মানের কি কিছু উন্নতি হলো এইসব ভাবনা চিন্তা করার জন্যই কেন্দ্রীয় আশ্রম থেকেও আসে আর আমরাও আমাদের বক্তব্যটা বলি যাতে আমাদের মানে ভাব বিনিময় হয় এক কথায় ধর্মসভা এখানে শুধু ধর্ম কথাই হবে কোনো সাংগঠনিক কথা হবে না সাংগঠনিক কথা কথাই হবে যেখানে কেন্দ্র যখন ডাকবে শিষ্যদের শিষ্যাদের তখন সাংগঠনিক কথা হবে এখানে হবে ধর্ম কথা মানুষ ধর্মে আপ্লুত হতে চায় যেমন কি না ভাগবত শুনলেন আমি দেখলাম ভাগবতে আপনারা ডুবে গেছিলেন সকলে এবং যিনি পাঠ করছিলেন তিনিও ছাড়তে চাইছিলেন না এমন তিনি রস আস্বাদন করছিলেন আমি ছটা বলাতে তিনি একটু মানে যেন ওনার অপূরণ রয়ে গেল এরকমই ভাব প্রকাশ পেন যাই হোক আজকে ধর্মসভায় সত্যং বদ ধর্মং চর সত্যং বদ ধর্মং চর পিতৃদেব ভব মাতৃদেব ভব আমি যদিও আমি বিজ্ঞান বিভাগের ছাত্র কিন্তু আমি ছোটোবেলার সংস্কৃত কিঞ্চিত পড়েছি তখন আমি দেখেছি সংস্কৃত বইতে লেখা পিতৃদেব ভব মাতৃদেব ভব প্রথমে হচ্ছে সত্যং বদ ধর্মং চর গুরুদেব কি বললেন সত্যই কলিত সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারই কর্ম সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারি কর্ম এটা সমস্ত শাস্ত্রসমূহের সার কথা যত শাস্ত্রসমূহ আছে সেইটা যদি নিধিধ্যাসন করা যায় কি অবস্থায় নিধিধাসন ধ্যানযোগে তাহলে জানা যাবে সত্য সেবা নীতি ধর্ম সমস্ত শাস্ত্রের সার এটা আমাদের একটা গৃধের আশ্রমে একটা পত্রিকা বেরিয়েছিল দিন আগে তাতে লেখা ছিল এই সত্য সেবা নীতি ধর্ম গুরুদেবের জীবনের সাধন স্তরের চারটি ফল দেখানো হয়েছিল কিভাবে কোন স্তরে প্রথম স্তরে উনি লাভ করলেন যে প্রজ্ঞা সেটা হচ্ছে সত্য তারপরে সেবা তারপরে সেবা তার নীতি ধর্ম সমন্বয় শম্ভুকুমার রায় এ সম্বন্ধে ভালো জ্ঞাত আছেন তাহলে সত্য সেবা নীতি ধর্ম ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন বললেন সত্যকে যে ধরে আছে ভগবানের কোলে শেষ শুয়ে আছে তাহলে সত্য বলা সত্য আচরণ করা সত্য বস্তু খাওয়া গুরুদেবের কথাটা বলেছেন বাণী চিরন্তনীতে তোমরা সত্য বস্তু খাও অর্থাৎ তোমরা যা খাবে সাত্ত্বিক খাবার খাও বাণী হচ্ছে শ্রীগুরু সঙ্গের গীতা বাণী চিরন্তনীতে আপনাদের জীবনের সমস্ত সমস্যার কথা বলা আছে বলে আপনি কি করে জানলেন আমি আমি হঠাৎ রাত্রে একটা সমস্যায় পড়েছি আমি বাণী চিরন্ত চট করে খুললাম দেখলাম যে সেইখানে আমার সমস্যার সমাধানের কথাটা ইঙ্গিত আছে মানে আপনারা আমরা যারা একটু লেখাপড়া জানি তারা অনেক বই পুস্তক পড়ি কিন্তু আমাদের আশ্রম থেকে যে প্রকাশিত বই রয়েছে আশীর্বাদবাণী বাণী চিরন্তনী শ্রীগুরু প্রসঙ্গ এই সমস্ত বইগুলি ভালো করে পড়বেন কিছু পড়াশুনো করতে হয় দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা সমাধান করার জন্য কোথাও যেতে হবে না আপনার সমস্যা আপনার ঘরেই রয়েছে বাণী চিরন্তনির মধ্যে তাই আপনাদের কাছে অনুরোধ বাণী চিরন্তনী পড়বেন আশ্রম থেকে প্রকাশিত বই আনবেন পড়বেন আমাদের নৈতিক উন্নতি হচ্ছে কিনা আমরা দৈনন্দিন জীবনে এখানে বসেছি তো এইবার এখানে এমন কিছু কথা বলবো যেটা আমি নিজের জীবনে মানি না সেইটা বলবো সে কথায় কোনো কাজ হবে না এইটা গুরুদেব বলেছেন কি তোমরা যদি মানুষ হইতে না পারো তাহলে তোমাদের কথা কেউ শুনবে না তোমাদের কথা কেউ শুনবে না তোমার মানুষ হইতে চেষ্টা করো গুরুদেব বলেছেন বাণী চিন্তনের মধ্যে আছে তোমরা মানুষ হইতে চেষ্টা করো তাহলে তোমাদের কথা লোকে শুনবে না তোমাদের কথা কেউ তাই মানুষ হইতে হইলে এই শ্রীগুরু সঙ্গে আশ্রয়ে যারা এসেছেন তাদেরকে সত্য সেবার নীতি এগুলি মানতে হবে তাহলে আমি যে কথাটা বলতে চাই নৈতিক মান গুরুভাই গুরুভাইয়ের প্রতি ঈর্ষা হবে কেন গুরুদেব বললেন কি হিংসা দেশ পরনিন্দা আত্মপ্রশংসায় সন্তুষ্টি দেখবেন আমাদেরকেও আত্মপ্রশংসা করলে খুব ভালো লাগে আত্মপ্রশংসায় সন্তুষ্টি আর সন্দেহ বাই এগুলো ভীষণ ভয়ানক রোগ মানে গুরুদেবের কাছে বসে আপনাদের বলা উচিত হিংসা বিদ্বেষ বিদ্বেষ একটু মহারোগ ভীষণ বড়ো রোগ বিদ্বেষ তাই গুরুদেবের আশীর্বাদ বাণীর উপরই লেখা আছে তোমরা যেন পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন না হও একে অপরকে সহ্য করতে পারছি না এটা আবার কি বিদ্যান ব্যক্তিদের মধ্যে হয় এই যারা পিছনে বর্গ মানে যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মানে যারা মজুর ক্ষেত মজুর ওদের মধ্যে নেই শিক্ষিত মানুষদের মধ্যে বেশিরভাগই বিদ্বেষ এই অপরকে সহ্য করে আমি কম কিসে এই ভাবনাটা তোমরা যেন পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন না হও আর কি আত্মপ্রশংসায় সন্তুষ্টি আমার কি প্রশংসা করলে আমার কি আত্মপ্রশংসা যখন শুনতে ভালো লাগবে না তখন বুঝবে একটু ভেতরে গুরুদেবের কৃপা হয়েছে আত্মপ্রশংসা শুনতে ভালো লাগবে না আমাদের ছিলেন রাসমোহন দাস রাসমোহন দাস যেই রাসমোহন দাকে দুটো কথা বলে দুটো একটু হাসি একগাল হেসে দিয়ে চলে গেলেন আর দাঁড়ালেন না গুরুদেবের জীবনটা কি একেবারেই ফাও ফাও গেল পরমহংস এমনি যথেষ্ট যোগ্য সমস্ত শিষ্য ওনার তৈরি হয়েছিল তাদের মধ্যে আজকে অনেকেই নেই অনেকেই নেই উপেন ঘোষ যদুনাথ দাস মাধবানন্দ সরস্বতী রামপ্রসাদ সমন্দা নিরঞ্জন দত্ত এরা সব গৃহী খুব সাধারণভাবে থাকতো গুরুদেবের সঙ্গে মিলেমিশে দমদমি সুখীরঞ্জন দত্ত মতিলালের এরা খুব সাধারণভাবে মানুষের সঙ্গে মিলেমিশে থাকতো কিন্তু এরা খুব উন্নত স্তর গুরুদেবেদের প্রকাশ করতে দিতেন না আপনারা জানেন না মানে আপনারা জানলে বলছে আমার আমাদের এই ধারণা গুরুদেব না শিষ্যদের প্রকাশ করতে দেয় না শিষ্যদের ভেতরে যে দৈবী সম্পদের সঞ্চার হয় সৎগুরু তিনি সেই দৈবিক সম্পদের প্রকাশ যাতে না হয় সেই ব্যবস্থা করেন আবার ভালো করে চিন্তা করুন শিষ্যদের ভেতরে গুরুদেবের সংস্পর্শে এসে যারা রাতের পর রাত কাটিয়েছেন আমার ভাগ্য হয়েছে রাতের পর রাত কাটানো রাতের পর রাত কাটানো পরবংশজির কাছে এমনও দিন গিয়েছে মশারির মধ্যে ঢুকে পড়েছি উনি শুয়ে পড়েছেন নাকতলায় গব বিষ্ণার মধ্যে আমি দেখলাম অযোধ্যা বাইরে গিয়েছে আমার কিছু কথা আছে অযোধ্যার সামনে বলবো না অযোধ্যা বাইরে গিয়েছে চট করে মশারির মধ্যে আমি ঢুকে গিয়েছি বড়ো বলো দুলা তোমার কী কথা বলো মানে এহেন সম্পর্ক ছিল তার সঙ্গে আমার তা তিনি কি একেবারে কিছু যদি না দিয়ে যায় তাহলে তাকে বেইমানি করা হয় আর যদি নিজের কথা বলি বলে তার অহংকার কাজী না আমি কিন্তু সাধারণেরই একজন আই এম নো বেটার দ্যান আদার্স আই এম নো বেটার দ্যান আদার্স আমি অন্য কেউ চেয়েটা আলাদা না যখনই আমি আলাদা বোধ করবো যে আই এম বেটার তখনই হয়ে গেল পার আই এম নো বেটার দ্যান আদার্স আমি অন্য কারোর থেকে আলাদা নয় আমি আর পাঁচজনের মতোই একজন এইসব হচ্ছে কথা নৈতিক মান নৈতিক মান এখন ওই যে বললো না আমাদের দীপক ভাই যে গুরুদেবের দু একটা কথা বলে আজকে যারা এসছেন সব ভালো ভালো বক্তা এসছেন তাদের সবাই দিতে আমি একটা দুটো কথা বলব গুরুদেব মহাষ্টমীর মহাযজ্ঞ হচ্ছে যজ্ঞ ব্যদিতে পলাশিতে সপ্তমীর দিন গুরুদেব গিয়ে বসেছেন ও উপরে একটা আসন করে দেয় আর গুরুদেব ওখানে বসেন ওখানে সমস্ত তলব করে কোন কাজ কতটুকু হয়েছে কি কে কি করেছ সব খোঁজ নেয় এমন সময় এমন সময় এক মা এক মা বৃদ্ধা মা আমি গুরুদেবের কাছে দাঁড়িয়ে আমি সুযোগ পেলি আমি একটু ওই দিকে একটু সুচাতুরই ছিলাম আমি গুরুদেবের কাছে কাছে সবসময় থাকতাম কেন আমার ধারণা ছিল কোন ফাঁকে মুক্তি কী বেরিয়ে যাবে ওইটি আমার ক্যাচ করে নেবো আমি এটি এই বুদ্ধির ছোটোবেলার থেকে আমার ছিল কেউ মা শিখিয়ে দেয়নি আমি গুরুদেবের কাছে দাঁড়িয়ে আছি এক মা এসে গুরুদেবের গলায় মালা দিচ্ছেন অদিত্যা দাঁড়িয়ে আছে পাশে যেই গুরুদেবের গলায় মালা দি দিল আর গুরুদেব বলে কি অধীর 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 আরে ওরে আমার কষ্ট তোলো মালা তোলো মালা তোলো অধীর তাড়াতাড়ি অধীর দা অধীর আনন্দ সরস্বতী মালা তুলে নিলেন মানে সেই মালার মধ্যে কাঠ গোলাপ ছিল তার মধ্যে কাটা ছিল গুরুদেব চট করে বললেন শোনো মা গুরু সেবায় মরে গুরু সেবায় তরে আমি একটা বাণী পাইয়ে গেলাম আজিয়ে প্রকাশ করলাম গুরু সেবায় মরে গুরু সেবায় তরে গুরু সেবা করলেই যে তুমি তরিয়ে যাবা সেবা করলে ওই উল্টা ফলো হইতে পারে গুরু কুপিত হইতে পারে গুরু কুপিত হইতে পারে তাহলে তাহলে কি খুব সাবধান সতর্কতা তার জন্য কী রাস্তা গুরুদেবের কাছে বসে রাত্রে গুরুদেবের সেই বিগ্রহ যে যার ঘরে যা আছে যার কোন সেখানে বসে নিজের মনের কথা বলতে হয় সব মনের কথা গুরুদেবের কাছে বলতে হয় একেবারে মনে বলতে হবে যে গুরুদেব বসে আছেন এই গুরুদেবের বিগ্রহের দিকে তাকিয়ে গুরুদেব আপনি তো জানেন আমি কি আমি ভিতরে কি বাইরে কি আমি কি করি না করি আপনি সবই জানেন এখন আপনি যদি কৃপা করে আমাকে উদ্ধার না করেন আমার প্রতি করুণা না করেন তাহলে আমার কোনো রাস্তা নাই আমি না পারি তপ করতে না পারি সঙ্গের কাজ করতে তাহলে আমার উপায়টাকে অন্তত কৃপা করিয়া এটুক করেন আমাদের মিথ্যা কথা বলতে না হয় ঠাকুর আপনি একটু এইটুক কৃপা করেন আমাদের মিথ্যা কথা বলতে না হয় এমন পরিবেশে যেন আমি না পারি যেটা মিথ্যা কথা না বলি আর প্রত্যেককে যেন ভালোবাসতে পারি সবাইকে যেন ভালোবাসতে পারি কেউ যদি আমার উপর রাগ করে তাও যেন আমি তার উপর বিচস শব্দ না হই এইসব বলিয়া গুরুদেবের কাছে প্রার্থনা করতে হয় প্রার্থনা রাতের করতে করতে গুরুদেব প্রসন্ন হইলে এইসব গুণ ভিতরে এসে যায় গুরুদেব প্রসন্ন হলে গুরুদেব যদি প্রসন্ন হবেন কারোর উপরে তাহলে এইসব দৈবী ভাব তার মধ্যে যাবেন আর গুরুদেব যদি প্রসন্ন কোনো রাস্তা নাই যত দেবদেবী দেখে সব গুরুর মধ্যে বর্তমান গুরুর মধ্যে সীতা বিশ্ব মধ্যে সীতা গুরু গুরু গুরুর মধ্যে সীতা মাতা মাতৃ মধ্যে গুরু বুঝলেন ব্রহ্মশ্রী সত্যদেব এর লেখা চণ্ডীর ব্যাখ্যা সাধন সমারে মাতৃ মধ্যস্থিত গুরু গুরুমধ্যস্থিতা মাতা মাতৃগুম এই এইসব কথা শ্রী জয় ও অখণ্ডমণ্ডল ব্যাপ্ত চরম

লয় কুণাল নমি ভগবৎপাং শঙ্কর লোকশঙ্কর গৌরবর দেহম, বিলসিত ভাববিদেহম ত্রিভুবন পাবন কৃপয়া শেষম তু প্রণমা শ্রীশোচিতল পরমাধ্য পরমহংস পরিব্রাজক আচার্য বর ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের সুযোগ্য সন্তান যোগ্য উত্তরসূরী যোগীবর আচার্যবর শ্রীগুরুসংঘের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব মহারাজজীর শ্রীচরণ যুগলে অনন্ত কোটি প্রণামান্তর আজকে নক্ষত্র খচিত সমাবেশ এই সভা দেখতে পাচ্ছি শ্রীগুরু শ্রীগুরুসংঘের খুব যারা গুরুদেবের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেকক্ষণ বলতে পারেন সবাইকে দেখ প্রায় অধিকাংশতে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে আমাদের কেন্দ্রীয় আশ্রম থেকে মহারাজজি এসছেন পরম পূজ্যপাদ স্বামী নির্গুণানন্দ সরস্বতী মহারাজজি তার চরণে আমি নারায়ণ এবং প্রণাম নিবেদন করছি আমার পাশেই বসে আছেন মহারাজ বালিগঞ্জ ভারত সেবা সংঘের তিনি অন্যতম প্রচারক এবং একনিষ্ঠ সমাজ সংগঠক সমাজ সেবক খুব জ্ঞানী ব্যক্তি ভাব বহু সভায় ওনার সঙ্গে আমি একত্রিত হয়েছি পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী গুরুকৃপানন্দ মহারাজজিবাসরি যাই হোক দিব্য জ্ঞানানন্দ মহারাজজি তাঁকেও আমার তার চরণে প্রণাম এবং নম নারায়ণ জানাচ্ছি মঞ্চে যারা রয়েছেন সংঘের এই বারাসত শাখা সমিতির প্রধান কর্মী প্রথমেই মনে হয় বক্তব্য রেখেছিলেন শ্রদ্ধেয় ভক্তপ্রবর বাবু এবং আর অন্যান্য যারা সবাই রয়েছেন সবার নাম সময়ের সংক্ষেপে আর বলছি না সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা ভক্তি এবং শ্রী জয় সম্ভাষণ জানাচ্ছি সমুপস্থিত ভক্তবৃন্দ সুধিসজ্জন মণ্ডলী বিভিন্ন শাখা সংঘ থেকে যারা প্রধান কর্মীবৃন্দ এসছেন এবং এই অঞ্চলের সমস্ত মাতৃসংঘ বা ভ্রাতৃসংঘের বাবারা মায়েরা এবং জগৎজননীর অংশ সম্ভুতা মাতৃবৃন্দ সকলের চলনে আমি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ পিঠের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সশ্রদ্ধ অভিনন্দন শ্রী গুরুজয় সম্ভাষণ এবং প্রণাম নিবেদন করছি আমাকে সময় দিয়েছেন আজকে বড় বড় রথীরাই বসে আছেন আর আজকেই পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী উৎসব গুরুদেবের এই বারাসত শাখা আজকে পঞ্চাশতম মানে সুবর্ণ জয়ন্তী উৎসব আমি ঢুকা মাত্র এই ডেকোরিংটা দেখে ভাবছি যেন কুম্ভ মেলার ছাউনি হয়েছে কুম্ভ মেলার সঙ্গে যেমন ছাউনি হয় না কি সুন্দর ডেকোরেটিং করে তো আমাকে সেই মনে হচ্ছে মঞ্চটাও খুব সুন্দর গুরুদেবকে কত সুন্দর সাজিয়েছেন ডেকোরেটিং যে এত সুন্দরভাবে আরম্ভ করে করেছেন আমি নিজেকে ধন্য মনে করছি আজকে আসতে পেরে কেন আমি ধুলা গড়েছিলাম সেখানে একটা বড়ো বিরাট কালী মন্দির হয়েছে নতুন সেটা আজকে উদ্বোধন ছিল তো আমি সেখানে উদ্বোধন করতে গিয়েছিলাম সেখান থেকে এসেছি আমি দুলালবাবুকে বলেছিলাম কেন দমদম থেকে আসছি দুটো ট্রেনে আমি উঠতে পারলাম না কিছুতেই কিন্তু উঠতেই পারলাম না তিন নম্বর ট্রেনে উঠলাম না আমি ছটার পূর্বেই পৌঁছে যেতে পারতাম আমি বাবাকে বলেছিলাম যে একটু যদি কৃপা হয় আমাকে একটু আগে ছেড়ে দিলে ভালো হয় কারণ আমাদের গুরুদেবের একটি অনুষ্ঠান আছে সাম বাঘ মানিকতলার কাছে আমাকে ওখানে দেরি হলেও একটু অ্যাটেন্ড করে তবে আড্ডা ফিরতে হবে আমার গুরু পরম্পরা ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমংশদেব পরিচয় জানিয়ে দিচ্ছি থাকি আমি আড্ আজকে বাইশ বছর ধরে আড্ডা পিঠে আছি কারণ আমার গুরু পরম্পরা হালি শহরে তখন পাশেই গিরিধারী আশ্রম রয়েছে আমাদের গিরিধারী আশ্রমে তার চরণে প্রণাম জানাবো উপেন্দা ছিলেন আমি যখন হালি শহরে ষোলো বছর ছিলাম উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমি উপেন্দার সঙ্গে তো পরে তো আগে উপেন্দ্রা ছিলেন পরে যোগানন্দ মহারাজ হয়েছিলেন তারপরে মন্ডলস্বরজি হলেন আমরা প্রতি অষ্টমীতে না হলেও একবার যাবই গিরিধারী আশ্রমে এবং উপেন্দ্রার সঙ্গে বহু সঙ্গ করেছি বীজপুর শাখার সঙ্গে গেছি হালিশরে কবিরাজপাড়ায় বাঘমোড়ে চাকদায় তখন অনেকবার সঙ্গ করেছি যাই হোক তো আমি তার চরণেও প্রণাম নিবেদন করছি তার সান্নিধ্য পেয়েছিলাম যাই হোক আর আমাদের বিশেষ করে প্রণাম জানাবো আমাদের কেন্দ্রীয় আশ্রমে যিনি প্রথম সভাপতি ছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজজি তার প্রচুর ভালোবাসা পেয়েছিলাম তখন আমি কলেজেও ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি সেই সময় সেই সময় যেতাম যেতে প্রায় মহারাজ আমাকে এত আদর করতেন ওনার অনেক জড়ি বড়ি শিকড়ি অনেক ঔষধ তৈরি করতেন যে ঘরটা থাকতেন অনেক কৌটায় সব গুঁড়ো মুড়ো অনেক কিছু থাকতো আমাকে এক একটা ভাস্কর চূর্ণ দিতেন এটা সেবার পরে সেবা করবে হজম হয়ে যাবে তো যতবার গেছি আমাকে রিক্ত হাসতে ফেরার নাই বল জড়িয়ে ধরেছেন অনেকবার বলতেন কি তুমি আমার দাদাগুরু আশ্রম থেকে এসছো তুমি আমার আমাদের কাছে কত ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র না মহারাজ এইসব বলবেন না তখন নাট মন্দির হয়নি অত বড় কিছু হয় নাই শুধু মন্দিরটি ছিল আর গুরুদেবের সেখানে সমাধি মন্দির বা মহারাজ থাকতেন তখন আমাদের বৈদ্যনাথ আনন্দ মহারাজা ছিলেন যাই হোক শ্রীগুরু সঙ্ঘের সঙ্গে আমাদের সারস্বত মঠের একটা বিরাট আত্মিক সম্পর্ক ব্লাড রিনেশান ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদের কাছে কোকিলামু মঠে পরম পূজ্যপাত পরিংশ পরমহংস পরিব্রাজক আচার্যবর দুর্গাপ্রসন্ন পরামর্শদেব থাকতেন আমাদের গুরুদেবের বইতে আমরা পেয়েছি ঠাকুর তাকে গুরুগুরি করার জন্য অনুমতি করেছেন এবং গুরু শক্তি অর্পণ করেছেন বলছেন যা তুই পরিব্রাজক গ্রহণ করবি স্বতন্ত্র গুরুগিরি করবি এবং প্রতিষ্ঠান গড়ে জীবকে উদ্ধার করবি সেই গুরু শক্তির বলে বলিয়ান পরম পূজ্যপাত পরমহংস পরিব্রাজকাচার্যবর শ্রীম দুর্গাপ্রসন্ন পরমহংসদেবজি আমার সৌভাগ্য হয়েছিল সম্ভবত মনে আছে সালটা সত্তর থেকে পঁচাত্তর চুয়াত্তরের মধ্যে পঁচাত্তর সালে তো গুরুদেব মহানির্মাণ লাভ করলেন মনে আছে সেই দিনটা আমার মনে আছে যারা বয়স্ক আছেন নিশ্চয়ই জানবেন সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাই হোক আমি গুরুদেবকে কয়েকবার দর্শন করেছি আজকে শ্রীগুরু সঙ্ঘের ভক্তদের কাছে আমরা অনেক শিক্ষা পেয়েছি হালিশ্বরে যখন থাকতাম গুরুদেব যে করেছেন সত্য সেবা নীতি ধর্ম এটা যে চারটা স্তম্ভের উপরে তার প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেখানে দেখেছি আমরা শ্রীগুরু সঙ্গের ভক্তরা এই দুলাল বাবা যেমন টুপি পরেছেন না সেরকম গেরুয়া টুপি পরে আমাদের হালিশ্বরে অক্ষতৃতা উৎসব ভক্ত সম্মানতে কী সেবা যে প্রথম স্তম্ভ হচ্ছে সেবা সত্য নীতি ধর্ম তাদের যে সেবা কোনো কার্পণ্য নাই ভক্তদের পাতা তুলছেন এঁঠো পরিষ্কার করছেন পরিবেশন করছেন কোনো কাজে তাদের কোনো কিন্তু নাই কোনো সংশয় নাই আমরা দেখে অভিভূত হয়েছিলাম সাক্ষাৎ শিব পার্বতীকে গুরু গীতায় বলছেন যদি গুরুতত্ত্ব হে বরাননে হে দেবী তুমি যদি গুরু গুরুতত্ত্ব জানতে চাও গুরু তত্ত্ব কে বলং গুরু সে বয়া। আমার দুলাল বাবা বলছিলেন যে গুরুর সেবাতে মরণ হয় আর গুরুর সেবাতে তরণ হয় কথাটাও অপ্রিয় হলেও সত্য কেন গুরুর সেবা গুরুদেবের ব্যক্ত এবং অব্যক্ত ইচ্ছাকে রূপ দেওয়া হচ্ছে গুরুর একান্ত শিষ্য গুরুদেব যারা শ্রীমুখে বলে গেছেন সেটাকে রূপ দিতে হবে এবং গুরুদেব মনে মনে পোষণ করেছেন অথচ ব্যক্ত করে যেতে পারেন নাই যদি তার প্রিয় শিষ্য হন তিনি সেটাকে রূপ দিতে পারবেন এই হচ্ছে শিষ্যের লক্ষণ গুরু সেবার দ্বারা সাক্ষাৎ শিব পার্বতীকে বলছেন গুরুতত্ত্ব কে কেবল গুরু সেবয়া একমাত্র গুরু সেবার দ্বারা সমস্ত গুরুর অধ্যাত্ম সম্পদের অধিকারী আমরা হতে পারবো এই কলিযুগে দুটো পথ একটা হচ্ছে ব্রহ্মবিদ গুরুর সেবা করা আর দ্বিতীয় হচ্ছে কঠোর সন্ন্যাস যোগ কঠোর সন্ন্যাস যোগের অধিকারী বর্তমান কলিযুগে অত্যন্ত বিরল তাই সহজ পন্থাটা কোনটা না সাক্ষাৎ নরাক আর পরব্রহ্ম আমি যখন তার দিব্য মূর্তি দর্শন করেছি আজকে আপনাদের এই পঞ্চাশতম বার্ষিক উৎসবে আমার সেই স্মৃতি ভেসে উঠছে গুরুদেবের শাস্ত্রে আছে গুরুবধ গুরুপুত্রে সু গুরু যদি প্রিয় শস্য হয় প্রথম সারি শিষ্য হয় তাকে গুরুবধ জ্ঞান করবে আমার আর প্রথম থেকে আমার গুরুদেব ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমংশদেবকে যেমন শ্রদ্ধা করি তার যোগ্য উত্তর আমি দুর্গা প্রশ্ন পরমহংসুদেবকেও সেরকম আসনে বসিয়ে শ্রদ্ধা করি কেন শাস্ত্রে বলেছিলাম গুরুবোধ গুরুপুত্রে সু যে গুরুদেবের প্রিয় সন্তান হবে জ্যেষ্ঠ সন্তান হবে তাকে গুরুর মতন তুল্য করবে তো গুরুদেবের সেই মোহন মূর্তি তার সেই জটা তার সেই চোখের চাহুনি আমার এই ছবিটা না খুব আকৃষ্ট করছে আপনারা যে এই যে এটা কী বলে ম কি যেন যেন্ট হ্যাঁ মেমেন্টন ভাষাটা মনে আমি সংস্কৃতের লোক তো ইংরেজি ভালো জানি না যাই হোক সে যে দিয়েছেন এই যে গুরুদেবের এই মূর্তিটা দেখবেন ভালো করে লক্ষ্য করবেন ওনার হাসির মধ্যে ওনার চোখের চাহনির মধ্যে আমি তাকে প্রথম দর্শন করে আমার সেইটা হয়েছিল মনে পড়ছে সেই সময় ওই মুজিবুর রহমান মারা গেল ইয়া ভুট্টার ফাঁসি হলো সম্ভবত উনিশশো সত্তর কি একাত্তর সালের কথা আমাদের এই গুরুভাই ছিলেন ঠাকুর সাক্ষাৎ নিগমানন্দ ঠাকুরের সাক্ষাৎ মন্ত্র শিষ্য তিনি আমাকে সঙ্গে নিয়ে গেছিলেন বলেছেন দেখ দেখবি আমাদের গুরুদেবের সাক্ষাৎ শিষ্য রয়েছেন দেখতে চল তিনি আমাকে সঙ্গে নিয়ে গেছিলেন তারপরেও দুই একবার দর্শন করেছি দেখেছি তার জ্যোতি তার চাহুনি মানে এরা গুরুগীতা আছে না যশ্ব স্মরণ মাত্রে এন জ্ঞান ও মুপদ স্বয়ং স্ব সর্বসম্পন্ন শ্রী গুরবে এনম যাকে দর্শন মাত্রই সেই জ্ঞান নিজের মধ্যে উদ্ভাসিত হয়ে যায় গুরুদেবকে দর্শন মাত্রেই আমাকে মাত্র কুড়ি মিনিট সময় দিয়েছেন আমি বেশি সময় নেবো না আমি কুড়ি মিনিটে যদি এক সেকেন্ড বেশি হয়ে যায় আমি প্রধান কর্মী বাবাকে বা সঞ্চালক বাবাকে অনুরোধ করব আমাকে একটা ইনস্ট্রাকশন দিবেন দেখুন এটা পরীক্ষা আমার জীবনের উপলব্ধির কথা আপনারা তো গুরুদেবকে ভালোবাসেন শাস্ত্রে বলছে গুরুর কাছে তিনটে জিনিস প্রার্থনা করতে হয় প্রথম প্রার্থনা করতে হয় বলবেন দীনতা হয়ে ভব সাগরের তারণ আমরা খুব পুষ্পাঞ্জলি আমরা স্তোত্র বন্দনা করি গুরুদেব ও দয়া করে দীন জনে প্রথমবারে প্রার্থনা করতে হবে দীন হয়ে জোর করে গুরুদেব আমি কিছু জানি না দ্বিতীয় প্রার্থনা করবেন গুরুর কাছে গুরুদেব আমার যাতে তোমার প্রতি বিশ্বাস নির্ভরতা ভালোবাসা শ্রদ্ধা থাকুক তৃতীয় প্রার্থনা করতে হবে গুরুদেব আমি যাতে তোমাকে অকপট ভালোবাসতে পারি যে যা কিছু পেয়েছে সাধন ভজন করে কিছু পায় না গুরুদেবকে ভালোবেসে পেয়েছে কেমন ভালোবাসা আপনারা পরীক্ষা করুন যদি যেমন গুরু শিষ্য ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সেরকম যোগ্য শিষ্য যারা হয় তারাও গুরুদেবকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না একটা প্রবাদ বাক্য আছে স্মরণে হয় তরণ আর বিস্মরণে হয় মরণ গুরুদেবকে যত স্মরণ করবেন আমরা তত তারিত হয়ে যাব উদ্ধার হয়ে যাব আর যদি গুরুদেবকে ভুলে যাই বিস্মরণ হয়ে যায় তাহলে মরণ সব তাকে স্মরণ করতে হবে নিজেরা পরীক্ষা করে দেখুন আমার এটা স্তোক বাক্য নয় আমার অন্তরের উপলব্ধির কথা বলবো যদি গুরুদেবকে সত্যি আপনারা ভালোবাসেন অন্তর থেকে কিছুক্ষণ সময় এক দৃষ্টিতে গুরুদেবকে তাকিয়ে থাকুন কোনো মন্ত্র লাগবে না দেখবেন চোখের মনি থেকে সেই প্রেমাস সুনির্গত হবে এইটাই তখন জানবেন যে গুরুদেবকে আমি হয়তো একটু ভালোবাসতে পেরেছি আর যদি গুরুদেবকে দর্শন করে সেই চোখের মণি থেকে প্রেমাশ্রু নির্গত না হয় কারণ শ্রীজীব গোস্বামী প্রভাদ বলেছেন চোখের মণি থেকে যে অশ্রু নির্গত হয় তাকে বলে প্রেমাশ্রু যে প্রেমাশ্রু নির্গত করেছিলেন মহাপ্রভু গৌরাঙ্গদেব ঠাকুর রামকৃষ্ণ দুর্গা নিগমানন্দেব দুর্গাপ্রসন্ন পরমংশদেব ইত্যাদি প্রণমানন্দ মহারাজ ইত্যাদি সেই চোখের মণি থেকে অশ্রু দিয়ে যদি গুরুর চরণ পুজো করতে পারেন জীবনে মনুষ্যত্ব জীবন সার্থক হয়ে যাবে এক নিমেষে তাকে থাকতে হবে কিছুক্ষণ আর একটি জিনিস মনে রাখবেন শাস্ত্রে বলেছে কোনো সময় এই প্রতিকৃতিতে ফটো ফটোতে প্রতিকৃতি জ্ঞান করবেন না দণ্ডনীয় অপরাধ ভাবতে হবে সবসময় গুরুদেবের ফটো নয় গুরুদেব সাক্ষাৎ বসে আছেন গুরুদেব সাক্ষাৎ বসে আছেন এইটা ভাবতে হবে শাস্ত্রের উক্তি আর কি কোনো মর্মর মূর্তি হয়েছে মাটির হোক শ্বেত পাথরের হোক বা অষ্টধাতুর হোক সেখানে মৃত্তিকা জ্ঞান বা পাথরের জ্ঞান করতে নাই দণ্ডনীয় অপরাধ আর কি গুরুতে মনুষ্য জ্ঞান করতে নাই দেব দ্বি যে প্রাজ্ঞে ইত্যাদি বলা হয়েছে না সংক্ষেপে বলব গুরুকে কোনো সময় মনুষ্য জ্ঞান করতে নাই আশ্রয় করিয়া করি গোবিন্দের ভজন আপনাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য ছিল যে পরমহংস পরিব অধ্যাত্ম জীবনের অন্যতম নক্ষত্রস্বরূপ সেই মহাপুরুষের সংস্রব আপনারা পেয়েছেন এই জগতে তিনটে বস্তু দুর্লভ কী কী মনুষ্যত্বম মুখত্বম মহাপুরুষ সংস্রব এই তিনটে জিনিস মানুষের জীবনে বড় দুর্লভ সেই সংস্রব আপনারা পেয়েছেন কুড়ি মিনিট কি হয়ে গেছে দুই মিনিট বাকি আছে যাই হোক লঙ্ঘন করবো না কেন দণ্ডনীয় অপরাধ আমি দুই মিনিট বাকি আছে একটা মিনিট একটা বাবার সুন্দর বাণী লিখেছেন তো এই বাণীর মধ্যে কত ভাব আছে গুরুদেব লিখছেন আত্মনিবেদনের তুল্য উপসর্গ আর নাই যত হ্যাঁ উৎসর্গ আত্মনিবেদন স্বয়ং ভগবান গুরুরূপে অধিষ্ঠান জীবেরও মঙ্গল বিধান কারণ আত্মবলি দাও শ্রীগুরু চরণে তবে তো পাইবে সে পরম অধনে নিজেকে আত্মবলি গুরুচরণে দিতে না পারলে সেই পরম বস্তুকে আমরা লাভ করতে পারবো না এক সাধক তিনি সাক্ষাৎ মায়ের সঙ্গে লীলা করছেন মাকে প্রাপ্ত হয়ে গেছেন তথাপিও আক্ষেপ করে বলছেন সেই গানটা দু লাইন বলবো আমার অত্যন্ত হৃদয়গ্রাহী গান তিনি গাইছেন ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে ফেলিস মা ধুলো কাদাপ ফেলিস মা ধুলো কাদাপ মেখেছি বলে ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে কেউ তো আর চাইল না ফিরে নিশার আধার এলো ঘিরে মা আমি পডে গেছি গেছে সবাই আমি পড়ে গেছি মা গেছে সবাই চরণে দলে ও মা কোলের ছেলে ধুলো ঝেড়ে মা তুলে নে কোলে মা ঋষি বঙ্কিমচন্দ্র তার উপন্যাস লিখতে লিখছেন মা যদি না আসে ভবে আসিবে না কেহ কোথা পাবে ভালোবাসা কোথা পাবে স্নেহ তাই বাবা একটা শ্লোক বলছিলেন গুরু মধ্যে স্থিতা মাতা মধ্যে স্থিত গুরু গুরু মাতৃ নমস্তে অস্তু মাতৃগুরু নমাম্য আজ পরমহংস পরিব্রাজকাচার্য বর শ্রীগুরুসংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব মহারাজির শ্রীচরণ যুগলে অনন্ত কোটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার এই বক্তব্য গুরুদেবের চরণেই অঞ্জলি প্রদান করলাম जय श्री गुरु जय जय श्री गुरु जय जय श्री गुरु जय